मॉर्निंग स्टूडेंट, आई एम शोमश्री घोष, डिपार्टमेंट ऑफ बांग्ला, मारवाड़ी कॉलेज, रांची। एर आगे वीडियोते आलोचना करेछिलाम कवि काजी नजरुल इस्लामेर लेखा आमार कैफियत कविताते निये। आशा करी बुझते तोमादेर कोनो असुविधा हयनि। ताई आजके आमी आमार नतून वीडियोते एसेछि। आजके आर कविता नय, आज के आलोचना करब ग्रामार अर्थात व्याकरण सम्बन्धे। व्याकरण मध्य आज के विषय आलोचना करब से हलो वाक्यर विश्लेषण। वाक्य काके बोले, वाक्य के कई भागे भाग करा जाए, वाक्य भाग कटी, ये विषय नहीं आज के आलोचना करब। प्रथम जेने नी वाक्य काके बोले। वाक्य बोले जाके जे कतगुलो पदगुच्छ माने अनेकगुलि पद एकसाथे मिलित हुए मनेर भाव सम्पूर्ण भावे प्रकाश करे, जार साहाज्ये ताकेई आमरा वाक्य बोली। अर्थात कतगुलो पद एकसंगे गुछिए निये जार माध्यमे बा जार द्वारा आमरा मनेर भावके प्रकाश करछि ताके आमरा बोली वाक्य। जेमन एकटा उदाहरण दिए आमी बोलते पारि जे राम विद्यालय जाए पढ़ाशुना करो, वाक्यर विभिन्न अंशे भाग करे देखानोर नाम होच्छे वाक्य विश्लेषण। प्रथमे जानलाम आमरा वाक्य काके बोले, उदाहरण दिलाम वाक्य काके बोले। एबार द्वितीय भागे आमरा आसछि, सेटा होच्छे वाक्य विश्लेषण। जे वाक्य विश्लेषण काके बोले, वाक्य विश्लेषण बोले जे वाक्यर विभिन्न अंशके एक एकटा अंशके भाग करे যেভাবে আমরা দেখাই সেই ভাগটাকেই বলে বাক্য বিশ্লেষণ। কোনো বাক্যকে বিশ্লেষণ করতে গেলে, বিশ্লেষণ অর্থাৎ ভাগ করতে হলে প্রথমে বাক্যটি কি প্রকারের সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ বাক্যটা কি সরল বাক্যে আছে, না জটিল বাক্যে আছে, না যৌগিক বাক্যে আছে। বাক্যের গঠন অনুযায়ী বাক্যকে আমরা তিনটে ভাগে ভাগ করি। গঠন অনুযায়ী অর্থাৎ মানে বাক্যটার মধ্যে দিয়ে আমরা কি বলতে চাইছি সেইটা অনুযায়ী আমরা বাক্যকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। মানে যে বাক্যের মধ্যে একটাই কর্তা থাকবে ও একটাই ক্রিয়া থাকবে তাকে বলছে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। যেমন রাম ব্যাকরণ পড়িতেছে, এখানে রাম হলো একমাত্র কর্তা আর পড়িতেছে হচ্ছে একমাত্র ক্রিয়া। মানে এখানে একটাই কর্তা আছে এই বাক্যটার মধ্যে আর একটাই ক্রিয়া আছে। অতএব আমরা এইটা অনায়াসেই বলতে পারি যে এটি একটি সরল বাক্য। এরপর আসি জটিল বাক্য। জটিল বাক্যকে আবার আমরা মিশ্র বাক্য বলে থাকি, জটিল বাক্য বা মিশ্র বাক্য। যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য এবং তার অধীনে অর্থাৎ তার আন্ডারে এক বা একাধিক অপ্রধান বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য মানে একটি মেইন বাক্য থাকবে আর একটা বা একের অধীন এক বা একাধিক অপ্রধান বাক্য থাকে তাকে আমরা বলি জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন তার 10 বছর বয়স তখন তার মাতৃ বিয়োগ হয়। এখানে তখন আর মাতৃ বিয়োগ হয় প্রধান বাক্য এবং যখন তার 10 বছর বয়স এটা হচ্ছে অপ্রধান বাক্য। এই অপ্রধান বাক্যের সঙ্গে যুক্ত আছে যখন তখন এই অব্যয়। যখন তার মাতৃবিয়োগ হয় এটা হচ্ছে প্রধান বাক্য আর যখন তার 10 বছর বয়স তখন এটা হচ্ছে তার অপ্রধান বাক্য। আর এই যখন আর তখন দ্বারাই অপ্রধান বাক্যের সঙ্গে যুক্ত থাকে। যখন আর তখন অব্যয় হচ্ছে অপ্রধান বাক্যের সঙ্গে যুক্ত থাকে। অপ্রধান বাক্যের দ্বারা মনের ভাব
সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। এই অপ্রধান বাক্য দ্বারা মনের ভাব আমরা সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে প্রকাশ করতে পারি না। এই অপ্রধান বাক্যকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। বিশেষ্য স্থানীয় অপ্রধান বাক্য। বিশেষ্য স্থানীয় অপ্রধান বাক্য কাকে বলে? যে অপ্রধান বাক্য বিশেষ্য রূপ ব্যবহৃত হয় এবং প্রধান বাক্যের ভেতরে কোনো পদের সঙ্গে সম্বন্ধ অর্থাৎ সম্পর্ক থাকে তাকে বিশেষ্য স্থানীয় অপ্রধান বাক্য বলে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, সে আসিবে কিনা আমি বলিতে পারি না। এখানে সে আসিবে কিনা বিশেষ্য স্থানীয় অপ্রধান বাক্য, আর বলিতে পারি না হচ্ছে ক্রিয়ার কর্ম। এটা ক্রিয়া, যে কাজটা করছে সেইটাকে আমরা বলি ক্রিয়ার, ক্রিয়া যেই কাজটা করছে সেইটাকে আমরা বলছি ক্রিয়ার কর্ম। আর দ্বিতীয় হচ্ছে বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য, অ্যাডজেক্টিভ ক্লজ। বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ। বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য কাকে বলে? যে অপ্রধান বাক্যে বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং প্রধান বাক্যের কোনো পদকে বিশেষিত করে তাকে বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য বলে। যেমন, যে কলমটি হারিয়ে গেছে সেটা আমি পেয়েছি। এখানে যে কলমটি হারিয়ে গেছিল, যে কলমটি হারিয়ে গেছিল সেটা আমি পেয়েছি। এখানে যে কলমটি হারিয়ে গেছিল এইটা হচ্ছে বিশেষণ স্থানীয়। এই যে কলমটি হারিয়ে গেছিল এইটা হলো বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য এবং এটি তাহা পদকে বিশেষিত করে। তাহা আমি, সেটা আমি পেয়েছি, এটা সেটা পদটাকে বিশেষিত করছে। আর তৃতীয় হচ্ছে, তৃতীয় যে ভাগ হলো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য। তৃতীয় ভাগটাকে আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ অপ্রধান বাক্য। যে অপ্রধান বাক্য ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং যে অপ্রধান বাক্য ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং প্রধান বাক্যের অন্তর্গত অর্থাৎ প্রধান বাক্যের ভেতরে ক্রিয়াপদের অবস্থা প্রকাশ করে, মানে ক্রিয়াপদটা কি অবস্থায় আছে সেইটা প্রকাশ করে তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য বলে। যেমন, যখন বৃষ্টি বন্ধ হলো তখন আমরা যাত্রা করলাম, অর্থাৎ আমরা গেলাম। যখন বৃষ্টি বন্ধ হলো তখন আমরা যাত্রা করলাম। এখানে যখন বৃষ্টি বন্ধ হলো ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য। এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাই যখন বৃষ্টি বন্ধ হলো এটি ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য এবং এটি প্রধান বাক্যের যাত্রা করলাম ক্রিয়ার কাল বোঝাচ্ছে, মানে ক্রিয়াটা কোন কালে আছে সেইটা এখানে বোঝাচ্ছে। এবার তৃতীয় ভাগ আসছি, যেটা হলো যৌগিক বাক্য। সরল বাক্য বললাম, জটিল বাক্য বললাম, সরল বাক্য কাকে বলে সেটা বুঝলাম, জটিল বাক্য বা মিশ্র বাক্য কাকে বলে বুঝলাম। এবার হলো যেটা আসলাম সেটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। দুই বা দুইয়ের বেশি, দুই বা ততোধিক প্রধান বাক্য অর্থাৎ দুই বা দুইয়ের বেশি প্রধান বাক্য সংযোগ অব্যয় দ্বারা, মানে যুক্ত কোনো অব্যয় দ্বারা যুক্ত হয়। দুই বা দুইয়ের বেশি প্রধান বাক্য যখন কোনো সংযোগ অব্যয়ের দ্বারা যুক্ত হয়, যুক্ত হলে যে একটা বড় বাক্য তৈরি হয়। কোন দুই বা দুইয়ের বেশি প্রধান বাক্য সংযোগ অব্যয়ের দ্বারা যুক্ত হয়ে একটা বড় বাক্য তৈরি করে তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। যেমন, তিনি বিদ্বান কিন্তু তিনি অহংকারী নয়। যেমন আমরা উদাহরণ একটা দিচ্ছি কি,
যে তিনি বিদ্বান কিন্তু তিনি অহংকারী নয়। এখানে তিনি বিদ্বান এবং তিনি অহংকারী নন, এই দুটিই প্রধান বাক্য। এই বাক্যটার মধ্যে তিনি বিদ্বান একটাও প্রধান বাক্য, কমপ্লিট বাক্য, আবার কিন্তু তিনি অহংকারী নয় এটিও একটি প্রধান বাক্য। এই দুটি প্রধান বাক্য এরা যুক্ত হয়েছে কার দ্বারা? এবং এই অপয়টার দ্বারা। তিনি এখানে তিনি বিদ্বান এবং তিনি অহংকারী নন, এই দুটি প্রধান বাক্য এবং অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বলবো, কি করে বুঝবো যৌগিক বাক্য কাকে বলে? যখন দুই বা দুইয়ের বেশি প্রধান বাক্য সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয়ে যে বৃহত্তর একটা বৃহত্তর অর্থাৎ একটা বড় বাক্য, সম্পূর্ণ মানে যুক্ত বড় বাক্য তৈরি করে, তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। যেমন তিনি বিদ্বান কিন্তু তিনি অহংকারী নন, এখানে তিনি বিদ্বান এবং অহংকারী নন, এই দুটি বা প্রধান বাক্য এরা এবং এই অব্যয়টা দ্বারা একের সাথে একে যুক্ত হয়েছে। এবার বাক্য বিশ্লেষণে আসি, সরল বাক্য বিশ্লেষণ। সরল বাক্য বিশ্লেষণ হলো তিন ভাগে ভাগ করা যায়। সরল বাক্য বিশ্লেষণকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন উদ্দেশ্য, এক হলো উদ্দেশ্য, দুই হলো উদ্দেশ্যের সম্প্রসারণ বা বৃদ্ধি, আর তিন হচ্ছে বিধেয়, এবং চার হচ্ছে বিধেয়ের সম্প্রসারণ। উদ্দেশ্য কাকে বলে? এখানে প্রথমে আমরা জেনে নিই উদ্দেশ্য কি। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য হলো যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে আমরা বলি উদ্দেশ্য। যেটার সম্বন্ধে আমরা কোনো কিছু বলি বা কথা বলি সেটাকে আমরা বলছি উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্প্রসারণ কাকে বলে? উদ্দেশ্য সম্প্রসারণ হলো উদ্দেশ্যের অন্তর্গত অংশকে, অর্থাৎ উদ্দেশ্যের ভেতরে যে অংশটা থাকে সেই উদ্দেশ্যের অন্তর্গত অংশকে উদ্দেশ্যের সম্প্রসারণ বলে। আর আসছে বিধেয়, তাহলে এটা তো হলো উদ্দেশ্য। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্যের সম্প্রসারণ কাকে বলে? এবার আসছি বিধেয়, বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তা হলো বিধেয়। উদ্দেশ্য সম্বন্ধে আমরা যেটা বলি সেটাকে বলা হয় বিধেয়। আর বিধেয়ের সম্প্রসারণ হচ্ছে বিধেয়ের অন্তর্গত, অর্থাৎ বিধেয়ের ভেতরের অংশকে বিধেয়ের সম্প্রসারণ বলা হয়। যেমন বাঘা যতীন কৃষ্ণনগর এভি স্কুলের ছাত্র ছিলেন, একটা সম্পূর্ণ কমপ্লিট সেন্টেন্স, যে বাঘা যতীন সম্পূর্ণ বাক্য, বাঘা যতীন কৃষ্ণনগর এভি স্কুলের ছাত্র ছিলেন। এখানে উদ্দেশ্য কি হলো? বাঘা যতীন, উদ্দেশ্য হলো যতীন, উদ্দেশ্যের সম্প্রসারণ হলো বাঘা, মানে সম্প্রসারণ উদ্দেশ্যটা যতীন উদ্দেশ্যটা সেইটাকে আমরা সম্প্রসারণ অর্থাৎ বাড়াচ্ছি কি দিয়ে? বাঘা দিয়ে, বাঘা যতীন। আর বিধেয় হচ্ছে ছিলেন, বিধেয় হচ্ছে ছিলেন, আর বিধেয় সম্প্রসারণ হলো কৃষ্ণনগর এভি স্কুলের ছাত্র। ছিলেন মানে কোথায় ছিলেন? ছিলেন ওটা হচ্ছে এভি স্কুলের ছাত্র ছিলেন, তাই বিধেয়টা হচ্ছে ছিলেন, ছিলেনটাকে আমরা সম্প্রসারণ করছি বাড়াচ্ছি এভি স্কুলের ছাত্র ছিলেন বলে। তারপরে আসি জটিল বাক্যর বিশ্লেষণ। জটিল বাক্যের বিশ্লেষণ হচ্ছে প্রধান ও অপ্রধান বাক্য নির্ণয় করবে। প্রধান বাক্যটি কোন স্থানীয় বাক্য হবে, প্রধান বাক্যটি কোন স্থানীয় বাক্য হবে তা নির্ণয় করবে। তার মধ্যে অপেক্ষাসূচক অব্যয় নির্ণয় করবে, আর প্রতিটি বাক্য সরল বাক্যের মতো বিশ্লেষণ করবে। যেমন তুমি যদি ভালো করে পড়াশোনা করো তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এখানে প্রধান বাক্য কি? তবে পরীক্ষায় পারবে। অপ্রধান বাক্য যদি তুমি করো। আর প্রধান বাক্যের সহিত কি সম্বন্ধ আছে? প্রধান বাক্যের সাথে সম্বন্ধ আছে ক্রিয়া বিশেষণ স্থানীয়, আর অপেক্ষা
সূচক অব্যয় হচ্ছে যদি, তবে, তুমি, তবে, এইসব। এটা হলো সরল বাক্যের বিশ্লেষণ, সরল বাক্যের বিশ্লেষণ। আজকে এইটুকুই বাক্য সম্প্রসারণ। আজকে কি বোঝালাম? বাক্য কাকে বলে, বাক্য কয় ভাগে ভাগ, সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর জটিল বাক্য বা মিশ্র বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ স্থানীয় অপ্রধান বাক্য, বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য, ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান বাক্য, আর একটা হলো সরল বাক্য, মিশ্র বাক্য বা জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। এত অব্দি বুঝলাম। আর বাক্য বিশ্লেষণের মধ্যে বুঝলাম কি, সরল বাক্যের বিশ্লেষণ, সরল বাক্য কাকে বলে, সরল বাক্যের বিশ্লেষণ বা সরল বাক্যের ভাগ আমরা কিভাবে করব। আজকে এতটুকু, পরের দিন পরের ক্লাসে আবার বোঝাবো যৌগিক বাক্যের বিশ্লেষণ, যৌগিক বাক্য কাকে বলে তাই সম্বন্ধে, আর বাক্যের উদাহরণ, সরল বাক্যের উদাহরণ, জটিল বাক্যের উদাহরণ আর যৌগিক বাক্যের উদাহরণ নিয়ে পরের ক্লাসে বোঝাবো। আজকে এই পর্যন্তই, এতটুকুই। অল অফ দ্য বেস্ট, থ্যাংক ইউ অল স্টুডেন্ট।